উমরার আগেই এহরাম অবস্থায় আমার এক ভাইয়ের স্বপ্নদোষ হয়েছে, এখন তিনি কি করবেন বুঝতে পারছেন না, কারণ তিনি তো অপবিত্র হয়ে গেছেন। হুজুর, আমার এক পরিচিত দম্পতি স্বামী স্ত্রী দুজনে একসাথে হজে গিয়েছে, একই রুমে ছিল, তাদের মধ্যে সহবাস হয়ে গেছে, তাদের কি হজ হয়েছে কিনা। আল্লাহ আকবার। দেখুন, ইসলাম এতটাই সাবলীল, ইসলাম সব বিষয় কথা বলে। বিশ্বনবীর কাছে এ ধরনের গোপন গোপন বেশ কিছু বিষয় এসে সাবাজ মাইনগণ বলতেন, ঘরের কথা বলতেন, স্ত্রীর কথা বলতেন, ব্যবসা বাণিজ্যের কথা বলতেন, সন্তানের কথা বলতেন। আজকে আমার খুব ভাল লেগেছে, এই হজ যখন মৌসুম চলছে, এই হজের মৌসুমে হজের বিষয়ে খুঁটি নাটি যে প্রশ্নগুলো করা হচ্ছে, এই জন্য আই উড লাইক টু কংগ্রাচুলেশনস ফ্রম বটম মাই হার্ট, আমি আমার হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ জানাতে চাই। এরকম কিন্তু হতেই পারে, তাই না? আপনারা তো এখানে অ্যাডাল্ট সবাই, যখন ইয়াং উঠতি বয়সে অনেক সময় এটা হয়ে থাকে, তবে বিবাহিত যারা আছেন তাদের স্বপ্নদোষটা একটু কমই হয় যেহেতু তাদের স্ত্রী আছে, কিন্তু যারা অবিবাহিত তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। এখন আমার ভাইয়ের প্রশ্ন হচ্ছে, তার কোন একজন পরিচিত কোনো ব্যক্তি, তিনি এহরামের কাপড় পরেছেন, ইভেন তিনি সৌদি আরবও গিয়ে পৌঁছে গেছেন, হোটেলে অবস্থান করছেন, এখন তিনি উমরা করতে যাবেন, তাওয়াফ করতে যাবেন, সাই করতে যাবেন, কিন্তু হঠাৎ করে তার যেই এহরামের কাপড়টা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তার স্বপ্নদোষ হয়ে গেছে, তিনি তখন কি করবেন? ইসলাম সব কিছু সহজ করে দেয়। আবার বিশ্বনবী সেজন্যই তো বলেছেন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা ইসলামকে সহজ করে দাও, তোমরা কঠিন করো না, তোমরা মানুষকে শুভ সংবাদ দাও, তোমরা কখনোই অন্য মানুষকে ভয় দেখাবে না। কেউ এসে বলছেন যে হুজুর আমার তো স্বপ্নদোষ হয়ে গেছে কি করবো, আরে কয় কি ইন্নালিল্লাহি হজিবাদ, এরকম আছে না? নাই আছে না? আছে। এরকম করবেন না, সহজ করে দেন। ইসলাম মানুষকে সহজ করে দেয়, ইসলাম ধর্মকে সহজ করে দেয়। একজন মানুষ কত কষ্ট করে 6 লাখ 7 লাখ 8 লক্ষ টাকা ব্যয় করে নিজের পকেটের পরিশ্রমের টাকা দিয়ে সে হজে যাচ্ছে, অনেকে আবার পেনশনের টাকা দিয়ে হজে যাচ্ছে, কোনো কারণে স্বপ্নদোষ হয়ে গেল, আপনি বলে দিলেন আপনার হজ বাতিল, এটা করা যাবে না। ইসলাম কত সহজ, দেখুন বিশ্বনবী ইসলামের সকল হাদিস থেকে ইসলামিক স্কলাররা তারা কি বলে দিয়েছেন, স্বপ্নদোষ হলে আপনি ইনস্ট্যান্টলি ওই যে আপনার 2 টুকরো এহরামের কাপড় ছিল সেটা আপনি পরিবর্তন করে নেন, পরিবর্তন করে ফরজ গোছলটা করে নেন, করে আরেক সেট এহরামের কাপড় কিন্তু আমরা কি নিয়ে যাই, যাই না বলেন? নিয়ে যাই, ওই সময় ওই সেট কাপড় পরে আপনি তখন আপনার সাথে যারা উমরা করতে যাবে, যারা মাতাফে যাবে, সেই মাতাফে তারা তখন কি যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখন প্রশ্ন, হুজুর এরকম যদি হয় এহরামটা ভেঙে যাওয়া মানে হচ্ছে কি কোনো কাফফারা কি দিতে হবে, কোনো ফিদিয়া কি আমাকে দিতে হবে? না, ইসলাম যেটা বলে, যেহেতু ইচ্ছাকৃতভাবে নয়, তবে হ্যাঁ যারা আবার ইচ্ছাকৃতভাবে স্পামটা আউট করবে সেখানে গিয়ে ওই এহরাম পড়া অবস্থায়, তাই যদি হয় তাহলে তার উপর কাফফারা দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে, কিন্তু যেহেতু দিস ইজ দ্য ন্যাচারাল ফ্রম অল মাইটি, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা ন্যাচারাল একটা প্রসেস, তিনি শুয়েছেন অথবা কোনো কারণে, এটা কিন্তু হয়ে যেতে পারে, কারণ ইয়াং পিপল, এটা হতেই পারে। স্বাভাবিকভাবে যদি কারো এটা হয় তাহলে অবশ্যই অবশ্যই তাকে ফিদিয়া দিতে হবে না, সৎকা দিতে হবে না। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে সে অবস্থায় সুস্থ রাখা এবং হজগুলো সঠিকভাবে পালন করার সুযোগ করে দেক। সবাই পড়ি আমিন। হুজুর, আমার এক পরিচিত দম্পতি স্বামী স্ত্রী দুজনে একসাথে হজে গিয়েছে, একই রুমে ছিল, তাদের মধ্যে সহবাস হয়ে গেছে, তাদের কি হজ হয়েছে কিনা? বিষয়টা একটু লজ্জাজনক, প্রশ্নটা যিনি কি করেছেন আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আসলে এখন বর্তমান সোসাইটি সব কিছু কিন্তু ওপেন হয়ে গেছে, ইসলামটা অনেক কঠিন হয়ে গেছে প্র্যাকটিস করা, পালন করা। মাশাআল্লাহ অনেকের সম্পদ আছে, অর্থ আছে, তিনি চাইলে ওই যে জমজম টাওয়ারে এক রুমে দুজন মিলে থাকতে পারবে, এই প্যাকেজও কিন্তু আছে। তবে সাধারণত যারা হজে যায়, নারীরা নারীদের স্থানে, পুরুষরা পুরুষদের স্থানে, তারা কি করে হজটা পালন করে বা হোটেলে তারা থাকে। যেহেতু তিনি কি লিখেছেন যে সম্পত্তি মানে দম্পতি স্বামী স্ত্রী দুজন এক রুমে ছিল, এখন প্রশ্ন হলো দুজনের মধ্যে হয়তো কোনো কারণে একসাথে একই বিছানায় ঘুমানোর ক্ষেত্রে সহবাস হয়ে গেছে, এখন তিনি কি করবেন? ইসলাম তো এই ব্যাপারে খুবই কঠোর। ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ওলামায়ে কারাম যারা কোরআন এবং হাদিস থেকে লব্ধ জ্ঞান নিয়ে রিসার্চ করে, গবেষণা করে আমাদের সামনে উপস্থাপন করে, তাদের মতে যদি ইচ্ছাকৃত অবস্থায় স্বামী স্ত্রী তারা দৈহিক মিলন করে ফেলে, তাহলে ওই মুহূর্তে ওই হজটা তার জন্য বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, কত ভয়ঙ্কর বিষয় না? আরে ভাই, আপনার জন্য ইউ হ্যাভ এ লট অফ অপরচুনিটি, হোয়েন এভার ইউ
have completed your journey and then apni eta koren na oshubidha kothay apni shekhane boshe korte hobe eta keno acha kono karone hoye jete pare shaitan to sob shomoy manusher pichone legei thake maximum ulama e karam boleche haj batil hoye geche ekhon huzur ami ki tahole fly kore deshe ki chole ashbo na shariater masala jeta bole apnader dujonkei gosol kore abar notun kore ihramer kapur pore allahr kache toba kore পরিপূর্ণ ভাবে হজ আদায় করে তাহলে দেশে ফিরতে হবে কিন্তু দ্বিতীয় বছর আপনার উপর আবার এই হজের কাফফারা দেওয়া হজ পুনরায় আদায় করা আপনার উপর ওয়াজিব না করলে কিন্তু গুনাহ হবে কথা কি বুঝতে পেরেছেন না করলে কি হবে গুনাহগার হবে আর বিষয়টা খুব সেন্সিটিভ আমরা কেন এটা করতে যাব অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো বিশ্বনবী খুব ফ্রেশ একটা হজ যে হজটাকে আপনাকে পুতপবিত্র করে দিবে যে হজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে মান আদা হজ্জা দখলাল্লাহু ফিল জান্নাহ যে হজটাকে পরিপূর্ণভাবে আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ আমরা সবাই জানি না পাকিস্তানের একজন মুরব্বী দীর্ঘ 30 বছর বকরি বিক্রি করার টাকা প্রফিট অংশ দিয়ে টাকা জমিয়ে তিনি কিন্তু হজে গিয়েছে সুবহানাল্লাহ পড়েন ব্রাহ্মণবাড়িয়ার একজন মানুষ দীর্ঘ 55 বছর ধরে দৈনিক পত্রিকা বিক্রি করে করে তার টাকা দৈনিক 20 টাকা 30 টাকা জমাতে জমাতে 55 বছর পরে 2022 সালে তিনি হজে গিয়ে হজ আদায় করেছেন পড়ুন সুবহানাল্লাহ অথচ আমাদের দেশের হাজার হাজার কোটি টাকার মালিক কানাডা যায় আমেরিকা যায় এখানে সেখানে যায় শত শত কোটি টাকা খরচ করে কিন্তু সে কী করে হজে যেতে পারে না কারণ তার তাকদীর লাগবে আর তাকদীর লা ইয়ারুদ্দু ভাগ্যের লিখন না যায় খণ্ডন অতএব আল্লাহ পাক এখানে আমরা যারা আছি আমাদের অনেক মুসল্লিয়ান কেরাম এখানে রয়েছেন আল্লাহ পাক প্রত্যেককে এই হজ অবস্থায় এই যে বিধানটা সমষ্টি খবরদার দৈহিক মিলন করা যাবে না সঠিকভাবে আমাদের হজ আদায় করার এবং নিয়ম মেনে পুত পবিত্র একটা পবিত্র হজ করার আল্লাহ সুযোগ করে দিক সবাই চিৎকার করে পড়ি আমিন।